সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, MRMPL 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। জঞ্জাল পরিষ্কার থেকে সৌন্দর্যন সব কিছুতেই এক অনন্য নজির স্থাপন করে চলেছে কলকাতা পৌরসভা। মঙ্গলবার বড়চারে অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে গিরিশ পার্কে বার্ষিক পুষ্প প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ফিতে কেটে পুষ্প প্রদর্শনী উদ্বোধন করেন কলকাতা মেয়র পরিষদ পার্ক ও উদ্যান দেব আশিস কুমার। বিধায়ক স্মিতা ভোগসহ একান্তিক সহযোগিতা 3 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা মোহাম্মদ জসিমউদ্দিন, পৌরমাতা ইলোরা সাহা, পৌরমাতা মীনাক্ষী গুপ্তা, রাতনা সুর, সঞ্জয় বক্সি অন্যান্যরা। এখানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান এবং অনারেবল MMIC বক্স অ্যান্ড স্কোয়ার শ্রী দেবাশিস কুমার, আছেন আমাদের এই 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক এবং আমাদের গার্জিয়ান শ্রী সঞ্জয় বক্সি মহাশয়, আর যার উদ্যোগে আজকে এখানে ফ্লাওয়ার শো, আমাদের বড় চেয়ারপারসন অনারেবল MLA শ্রীমতি স্মিতা বক্সি, আমার বোন ইলোরা সাহা, আমার বৌমা, আমার বোন মীনাক্ষী গুপ্ত, আছেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পার্কস অ্যান্ড স্কোয়ার, আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস চ্যাটার্জি। আপনারা সবাই সবাই ভালো থাকবেন। এই ফ্লাওয়ার্স শো যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেকটি বোরোতে কোনো না কোনো একটা নির্দিষ্ট স্থানে প্রত্যেক বছর আয়োজন করা হয়, এটা আগে হতো না। এই বোর্ড আসার পরে মানুষের কাছে, মানুষের পাশে থেকে জন্ম থেকে মৃত্যু অবধি ফ্লাওয়ার শো থেকে নিয়ে সমস্ত ব্যাপারে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 365 দিনের, আমার গর্ব লাগে বলতে দেবাশিসদার সামনে, ভারতবর্ষে একটি কর্পোরেশন আছে যা 365 দিন কাজ করে। আজকে ফ্লাওয়ার শো তার একটা পার্ট, তার একটা অঙ্গ। 365 দিন সংস্থা কাজ করে, তার নাম দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর গর্ববোধ করি আমার চিফ উইথ রত্না সুর এখানে আছেন, আর আমাদের MMIC দেবাশিসদা এখানে আছেন। গর্ব হয় একটি সংস্থা, একটি অর্গানাইজেশন যে 365 দিন মানুষের কাজ করে, তার নাম হচ্ছে কলকাতা কর্পোরেশন। তার মেয়র পরিষদ, তার চিফ উইথ, তার চেয়ারম্যান, তার কাউন্সিলররা এখানে উপস্থিত হয়েছেন। গর্ববোধ করি, ভালো থাকবেন, থ্যাংক ইউ। এই প্রদর্শনীতে সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, গোলাপ, বিভিন্ন ধরনের ফুল, পাতাবাহার, বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, বনসাই ও ক্যাকটাস নিয়ে আয়োজিত হলো পুষ্প প্রদর্শনী। উদ্বোধনীর প্রথম দিনেই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতা পুরসভা প্রতি বছর 16টা বোরোতে 16টা পুষ্প প্রদর্শনী করে, এটা দেখাবার জন্য যে আমরা যেরকম জঞ্জাল তুলি সেরকমভাবে আমরা ফুলও ফোটাই। এবং ফুলের এই বিভিন্ন, এবং আমাদের যে ফুলের ভ্যারাইটি, তার কোয়ালিটি, সেটা কলকাতার পুরসভা নার্সারিতে যতটা ভালো হয় আমার ধারণা, কলকাতার আশেপাশে কোথাও এই ফুল দেখা যায় না, সেই উৎকর্ষতা দেখাবার জন্য মানুষকে এই ধরনের প্রদর্শনী করে। আমরা মানুষকে
পুষ্প প্রদর্শনী, নানা রকম সবজি, বনসাই, ওপাশে আছে ওই একটা কাঠের গুড়ি থেকে নিয়ে নানান রকম ভাস্কর্য, মানে দারুণ একটা উদ্যোগ। এর জন্য ধন্যবাদ দেবো আমাদের যিনি মেয়র পরিষদ আছেন শ্রী দেবাশিস কুমারকে, এবং ধন্যবাদ তো অবশ্যই প্রাপ্য আমাদের বড় চেয়ারপারসন শ্রী শ্রীমতী স্মিতা বক্সিকে। এবং আমাদের এই উত্তর কলকাতার এই অঞ্চলটা একটা মানে কংক্রিটের জঙ্গল বলা যেতে পারে, সেখানে আজকের যেন মনে হচ্ছে এটা হঠাৎ মরুদ্যান হয়ে গেছে, এত রং বেরঙের ফুলের মেলা, এখানে যেতেই মনটা একেবারে ফুল দেখলেই মনটা একটা অন্যরকম হয়ে যায়। আর আমাদের সারাদিনের কর্মব্যস্ত কাজ আছে মদনীচুরের সাথে, এই ফুলটা দেখে মনটা হঠাৎ খুশিতে একদম উচ্ছল হয়ে উঠবে। খুব ভালো উদ্যোগ, আগামী তিন দিন এলাকার মানুষও পুষ্প প্রদর্শনী উপভোগ করবে, এবং প্রতি বছরই হয় আমাদের প্রতিটা বড় থেকে প্রত্যেক বছর আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পার্কস অ্যান্ড স্কোয়ার মানে উদ্যান বিভাগের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, তার থেকে নির্দেশ যে এই ফুল একসঙ্গে তো আমরা এতগুলো ফুল দেখতে পাই না, কোনো সময় আমরা যদি বেড়াতে বাইরে যাই বা হিল স্টেশনগুলোতে যাই তো সুন্দর বা ভালো ভালো ফুল আমাদের চোখে পড়ে, কিন্তু 365 দিন সারা মানে চাকরি জীবন বা রাজনীতি জীবনই হোক বা সোশ্যাল জীবনই হোক বা জীবিকার জন্য যে সংগ্রাম করতে হয় সকাল থেকে বিকাল অবধি আমরা ফুল দেখতে পাই, কিন্তু একটা এক্সিবিশনের মাধ্যমে একসঙ্গে এত ফুল, এত প্লান্টস বা ট্রি দেখতে সুযোগ হয় না। এই সুযোগটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা শহরে সাধারণ মানুষের জন্য প্রত্যেক বছর করে দেয়, তাই আমি সুমিতা বক্সিকে আজকে এখানে আমাদের দেবাশিস কুমার, রত্নাসুর, আমাদের কাউন্সিলর মীনাক্ষী গুপ্ত, আলারা শাহ সবাই এসেছিলেন, সঞ্জয়দা ছিলেন, আমি বিশেষ করে আমাদের দিদি সুমিতা বক্সিকে ধন্যবাদ জানাচ্ছি। এই কালকে কমিউনিটি হল ওপেনিং করেছেন, আজকে এখানে ফ্লাওয়ার শো করছেন, 365 দিন মানুষের সাথে থেকে কীভাবে কাজ করেন সুমিতা বক্সি এখানে আমরা শিখতে আসি আমরা, আর শিখে আমরা আমাদের জীবনে ওটা প্রয়োগ করার চেষ্টা করছি। তাই আমাদের সুমিতা বক্সি এখন আমাদের শিক্ষক, তার কাছ থেকে শিখতে আসি। আর এখানে দেখলাম খুব ভালো পরিবেশ, এখানে প্রদর্শনী শুরু হয়েছে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সবাই উপভোগ করুন। লং লিভ মমতা ব্যানার্জি, লং লিভ।